মুক্তিযুদ্ধে জীবন আহুতি দিয়েছিবা অনেক বীরঙ্কু মিলি নথিলা ইতিহাস পৃষ্ঠার স্থান, হজি যাইথিলা কিংবা হজাই দিয়া যাইথিলা তাঙ্ক বীরত্বর গাথাকু, তাঙ্ক বলিদানর ইতিহাস। হেলে সেই সংগ্রামীঙ্কু সম্মানিত করিবাকু অন্টা ভিড়িছন্তি কেন্দ্র শিক্ষা দক্ষতা বিকাশ ও উদ্যমিতা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দেশকু স্বতন্ত্রতা দেবারে শহীদ বীর ছবিল সাঙ্ক সমেত পশ্চিম ওড়িশার বীর সংগ্রামী মানকর ভূমিকা এবং সেমানকর বলিষ্ঠ যোগদান উপরে গবেষণা করিবা পাই কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নয়াদিল্লিঠারে ভারতীয় ইতিহাস গবেষণা পরিষদ বা ICHR ওড়িশার ইতিহাস গবেষক গণ এবং ন্যাশনাল বুক ট্রস্ট সহ পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা করেছন্তি। এ বৈঠকরে ওড়িশার বিশিষ্ট ইতিহাস গবেষক হরিহর পণ্ডা, দীপক পণ্ডা, চণ্ডীপ্রসাদ নন্দ, বিভুদত্ত মিশ্রঙ্ক সমেত ICHR ও ন্যাশনাল বুক ট্রস্টর অধিকারীমানে উপস্থিত রয়েছে। পশ্চিম ওড়িশার সংগ্রামী মানক অবদানকু গবেষণা করা সহ পূর্ণাঙ্গ পুস্তকর রূপ দেওয়া উপরে চর্চা আলোচনা করা যাইথিলা। 1857 মসিহা ডিসেম্বর 30 সম্বলপুরর কুদোপালি ঘাটিরে ব্রিটিশক গুলিরে শহীদ হয়েথিবা তুঙ্গবীর ছবিল সা এবং তাঙ্কর 57 জন সংগ্রামী মানক বলিদান উপরে গবেষণা তথা অধ্যয়ন করা সহ ঔপচারিক ভাবে এখন এক পূর্ণাঙ্গ পুস্তক প্রকাশন করা উপরে বৈঠকরে গুরুত্ব দিয়া যাইথিলা। এবং সেইপরি কুদোপালি ব্যতীত এই মহান সংগ্রামে রক্ত রঞ্জিত হয়েছিবা অন্যান্য স্থান যথা রইন্ডা, কুলুন্ডা, গড়পাটি, ঝরঘাটি, সিংহোড়া, চিতাখাই আদি এই গবেষণার সামিল করে এই স্থানগুলিকর নেতৃত্ব নেওয়া সংগ্রামীঙ্ক অবদান উপরে তথ্য যোগাড় করা কহিলে ধর্মেন্দ্র প্রধান। ওড়িশার স্বতন্ত্রতা সংগ্রামর অনেক অকুহা কথা ও গাথা আছে। ইতিহাস পৃষ্ঠার অনালোচিত অজণা নায়ক মানুষ খোঁজি সেমানকু রাষ্ট্রীয় স্তরের পরিচিত করাইবা পাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আহ্বান করেছন্তি। এ সম্পর্কে অধিক সূচনা পাই আম সহিত ফোন লাইনরে উপস্থিত রহুছন্তি আম প্রতিনিধি প্রদীপ্ত মহাপাত্র। প্রদীপ্ত, বর্তমান সময়ে কেন্দ্রমন্ত্রীঙ্কর গোটিয়ে অনন্য প্রয়াস যে মহাপুরুষ মানে ইতিহাস পৃষ্ঠায় লিপিবদ্ধ হয়ে রহি না, যে মহাপুরুষঙ্কর নাম ইতিহাস পৃষ্ঠায় লিপিবদ্ধ হয়ে রহি না কিংবা ইতিহাস পৃষ্ঠায় তাঁকর নামক স্থানিত করা যাই পারি না কোণসি কারণবশত, সেমানে বর্তমান ইতিহাস পৃষ্ঠায় লিপিবদ্ধ হব এবং তাঁকর কৃতিত্ব এবং কলা কার্যকলাপ বিষয়ে অনেক গবেষণা মধ্য হব, এনেই আপনার পাখে তথ্য কোণ? নিহাতি ভাবে রশ্মি, আপনার যে কথা কহিলে কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজি এই বৈঠকরে অনেক গুরুত্বপূর্ণ সূচনা দিয়েছেন এবং ওড়িশার যে বীর পুরুষ মানে যে মানে কি দেশ স্বাধীনতার তাঁকর বলিষ্ঠ অবদান লা সে বলিদান দিয়েছিল দেশ স্বাধীনতা পাই সেমানক গাথা সেমানকর বীরত্বর কাহিনী অনালোচিত রয়েছে এবং সেই অজণা নায়ক মানুষ পরিচয় মধ্য মিলিপারনি। তেমন সেই যা আমি যদি নজর পকাইবা তবে জাতীয় শিক্ষানীতির উদ্দেশ্য মধ্যে সেয়া যে অনালোচিত সংগ্রামী মানুষ বীরগাথাকু লোকলোচনক আনবা। সেই প্রধানমন্ত্রী মধ্যে আহ্বান করেছেন ইতিহাস পৃষ্ঠার যে মানে অনালোচিত হয়ে রয়েছেন সেমানকু কিপরি ভাবে সার্বজনীন ভাবে সেমানকু সম্মান মিলিব এবং সমস্তে জাণবে, দেশবাসী জাণবে ওড়িশার সেমিতি অনেক সংগ্রামী লে যেমি আপনি কহিলেন বীর শহীদ ছবিল রায় কুহন্তু, অন্য যে 57 জন স্বাধীনতা সংগ্রামী যে মানে কি 1857 মসিহারে সেমানে তাঙ্কর বলিদান দেইছিলে, এই সবু ঘটনাগুড়িকু নেইকি গবেষণা প্রকল্প অর্থাৎ রিসর্চ প্রজেক্ট আরম্ভ করিয়া পাই ICHR চেয়ারম্যান প্রফেসর রঘবেন্দ্র তনওয়ারঙ্কু পত্র মধ্যে লিখিছেন বা চিঠি লিখিছেন কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এবং এ বিষয়ে যেতবে এই গত ডিসেম্বর 30 তারিখে কেন্দ্রমন্ত্রী কুদোপালি ঠারে বীর ছবিল সায় স্মৃতি কমিটি পক্ষ অনুষ্ঠিত এক শ্রদ্ধাঞ্জলি সভার যোগ দিয়েছিল, সেই সময় সে এই প্রস্তাব বা এই মত রাখিলে যে ICHR মাধ্যমে কুদোপালির ইতিহাস উপরে অধিক গবেষণা হবার আবশ্যকতা রয়েছে এবং এই সব ঘটনাকু নেইকি এক পূর্ণাঙ্গ পুস্তক মধ্য প্রকাশ পাইবা দরকার এবং ইয়া উপরে অধিক গবেষণা কেমতি হয়ে পারিব এবং বিশেষ করে বীরচন্দ্র সায়ঙ্ক ঠারু আরম্ভ করিকি এই ছবিল সায়ঙ্ক পর্যন্ত এবং অন্য যে সংগ্রামী বীর মানে থিলে সেমানক বিষয়ে কিছু ভাবে ওড়িশাবাসীঙ্ক ঠারু আরম্ভ করিকি দেশবাসী এবং বিশ্বব্যাপী এই বীর মানকর গাথা সমস্তে জানিবে এবং বিশেষ ভাবে রইন্ডা, কুলুন্ডা, গড়পাটি, আপনি যেমন কহিলেন ঝরঘাটি, সিংহোড়া,
আদি যে জায়গা গুড়িক রয়েছে যেটি স্বাধীনতা সংগ্রামর বলিষ্ঠ ইতিহাস বলিষ্ঠ প্রমাণ গুড়িক মিলি পারিবার সম্ভাবনা রয়েছে সেই জায়গা গুড়িক উপরে অধিক গবেষণা করা যাওয়া আবশ্যক রয়েছে। এই বৈঠকরে মধ্যে জীবন আহুতি দেইথবা অনেক বীর পুরুষঙ্কর গাথাকু এবং তাঙ্কর কর্তৃত্বকু কার্যকলাপকু ইতিহাসরে স্থানিত করিবা পাই কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকর এক অনন্য প্রয়াস বর্তমান সময়ে আলোচনা করা যাইছি এবং কিভাবে ভাবে সেমানঙ্কর সম্পর্কে অধিকরু অধিক গবেষণা করা যাই পারিব সেথিপাই মধ্যে আলোচনা হয়েছে এ সংক্রান্তরে। ধন্যবাদ প্রদীপ্ত আপনার সমস্ত সূচনা পাই। যদি আপনার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।